পৃথিবীর বুকে এই অপরাধ সর্বপ্রথম সম্পাদন করেছিল লুৎ আলিসরাতসলাম এর জাতি বা সম্প্রদায় সে প্রসঙ্গে আলসামাত্লাহ সুরায় আরপের আশী নম্বর এতে স্বাদ করেছেন আতা তুন আল ফাহেশেতা মাসভা কুকুম বিহা মিন আহাদ মিনাল আল আমিন হে লুৎ আলিসরাতসাল এর জাতি বা সম্প্রদায় তোমরা কি পৃথিবীতে এমন একটি অপরাধ এর দুয়ার খুললে যেটা তোমাদের পূর্বে পৃথিবীতে কেউ কোনো দিন করেনি অর্থাৎ পৃথিবীর মানুষকে ঘৃণ্য এবং এই নির্লজ্জ অপকর্মের রাস্তা কি তোমরা প্রথমেই দেখালে সময় ভাই বন্ধুগণ তাদের অপরাধ যেরকম অভিনব ছিল আল্লাহ স্মাতালা সে অপরাধের যে শাস্তি নাজিল করেছিলেন তাদের প্রতি সেই শাস্তিও ছিল সেরকম অভিনব এবং নজিরবিহীন মানব ইতিহাসের সবচেয়ে কঠোর শাস্তির মুখোমুখি তাদেরকে হতে হয়েছিল সেই শাস্তির জাতিগত এবং গণশাস্তির গণ আজাবের আজ স্বাক্ষর বহন করছে ডেড সি বা সাগর। রসুল আকরাম সাল্লা সাল্লামের বহু হাদিসেও এই সমকামিতার সমালোচনা করা হয়েছে এর বিভিন্ন মন্দ দিক সম্পর্কে আলোকপাত করা হয়েছে মোস্তাদে আহমদ রেখা দিসে বিশ্বদের সূত্রে বর্ণিত হয়েছে রসুল আকরম সাল্লাহামের সাথ করেছেন লাহান আমিলা আমালা কৌমি যে ব্যক্তি লুদ আলি সালাতামের সম্প্রদায়ের কৃত অপরাধ অর্থাৎ সমকামিতায় লিপ্ত হয় ওই ব্যক্তির প্রতি আল্লাহ সুমাতাল লানত এবং অভিশাপ গজব নাজিল হয় একই কথাকে তিনি তিনবার রিপিট করেছিলেন তিনবার করে বলেছিলেন সময় ভাই বন্ধুগণ অন্য এক বর্ণায় বর্ণিত হয়েছে যে ব্যক্তি সমকামিতায় লিপ্ত হয় তাকে যদি আসমানের সমস্ত পানি দিয়েও গোসল করানো হয় তবুও সে কখনো পবিত্রতা অর্জন করতে পারবে না বরং সে নোংরা এবং অপবিত্র হয়েই থাকবে তবে যে ব্যক্তি তবা করে ফিরে আসবে তার কথা ব্যতিক্রম এবং ভিন্ন সমকামিতার অপরাধটি জঘন্য এবং ঘৃণ্য চরম লজ্জাসকর হওয়ার কারণে এর ভয়াবহ এবং চরম শাস্তির কথা বলেছে ইসলামী শরিয়ার দণ্ডবিধি রসুলা আকরাম সাল্লাহ ইসলামের সাথ করেছেন সোনানে ত্রিমিজি এবং সোনানে আবুদাউ বর্ণিত হয়েছে বিশুদ্ধ সূত্রে অখতুলুল ফাহল মাফাউল আবি অর্থাৎ যে ব্যক্তি সমকামিতা লিপ্ত হয় এবং যার সঙ্গে সমকামিতা করে তাদের উভয়কে যদি স্বেচ্ছায় তারা লিপ্ত হয় তাদের উভয়কে তোমরা মৃত্যুদণ্ডের মাধ্যমে তাদের শাস্তি কার্যকর করো অর্থাৎ বিচারিকভাবে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি তাদের মধ্যে কার্যকর করো কারণ এই অপরাধটি চরম জঘন্য এবং জাতি বিনাশী একটি অপরাধ সময়তো ভাই বন্ধুগণ এরকম আরও বহু হাদিসে রসুল্লাহ আকরাম সাল্লা সাল্লাম এই সমকামিতার ভয়াবতার প্রসঙ্গে আলোচনা করেছেন ইসলামের ইতিহাসে যত স্কলার এসেছেন যত ইমাম এসেছেন এবং তাদেরও পূর্বে সাহাবাই ক্রাম রাজি আল্লাহ তনাজ প্রায় সকলেই একমত যে সমকামিতার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড অন্য কোনো শাস্তি নয় সিনিয়র অনেকে বলেছেন সমকামী ব্যক্তিদের শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে অভিনব পদ্ধতিতে যেহেতু তাদের অপরাধটি অভিনব বিকৃত অতএব তাদের শাস্তিটি হবে সেরকম এই জন্য কেউ কেউ বলেছেন তাদেরকে উঁচু বিল্ডিংয়ে উঁচু স্থাপনা উঠে সেখান থেকে উঠিয়ে সেখান থেকে ফেলে দিয়ে তাদেরকে হত্যা করতে হবে কেউ কেউ বলেছেন পাথর চাপা দিয়ে কেউ কেউ পাথর নিক্ষেপের কথা বলেছেন কেউ কেউ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে তাদেরকে হত্যা করার কথা বলেছেন এ আলোচনা থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে সমকামিতার অপরাধটি ইসলামের দৃষ্টিতে আল্লাহর দৃষ্টিতে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের দৃষ্টিতে সাবাইকরামের দৃষ্টিতে কোরআন এবং সূন্যার দৃষ্টিতে সবচেয়ে জঘন্য সবচেয়ে ঘৃণ্য সবচেয়ে নোংরা এবং বিকৃত অপকর্মসমূহের মধ্যে থেকে অন্যতম এবং প্রধানতম অত্যন্ত লজ্জা এবং পরিতাপের বিষয় হলো আজকের তথাকথিত সভ্য সমাজের অনেক ভদ্রলোককে দেখা যায় তারা এই সমকামিতার মতো জঘন্য এবং ঘৃণ্য অপকর্মটিকে মানুষের জিনগত ব্যাপার এবং মানুষের স্বভাবগত জন্মগত স্বভাব বলে এটাকে হালকা করার এবং বৈধতা দেওয়ার অপচেষ্টায় তারা লিপ্ত অথচ এ বিষয়ে নানামুখী গবেষণায় স্টাডি করলে পড়াশোনা করলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে সমকামিতা এটি মূলত মানুষের একটি মানসিক সমস্যা বহু সমকামী তাই লিপ্ত ব্যক্তি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আমাদেরকে জানিয়েছেন যার আলোকে আমরা বলতে পারি যে সমকামিতা এটা আসলেই একটি মানসিক সমস্যা এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এই অভ্যাস থেকে তাদেরকে বের করে আনা সম্ভব আমাদের বর্ণিত অভিজ্ঞতা এবং অনুভূতির আলোকে আরও একটি বিষয় নিশ্চিত করা যায় তা হলো যারা এই সমকামিতার বদভ্যাসে আক্রান্ত তারা মানসিকভাবে চরম যন্ত্রণায় ভুগতে থাকেন চরম আজাব এবং শাস্তির ভিতরে তারা লিপ্ত থাকেন পৃথিবীর ইতিহাসে বহু জাতিকে আল্লাহ সুমাতাল্লাহ ধ্বংস করেছেন এবং নজরবিহীন শাস্তি দিয়েছেন শুধুমাত্র এই ঘৃণ্য অপকর্মের কারণে নিজের স্ত্রীর সঙ্গে পর্যন্ত এই ঘৃণ্য অপকর্ম করবার নাই সকলকে এই ঘৃণ্য এবং জঘন্য অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এর ভয়াবহতাকে আঁচ করার তৌফিক দান করুন এই ঘৃণ্য অপরাধের একটি নগদ স্বাস্থ্য এবং ভয়াবহ ক্ষতিকর দিক হল সমকামী ব্যক্তি নানামুখী ভয়াবহ এবং বড় বড় শারীরিক অসুস্থতা এবং রোগে আক্রান্ত হয়ে থাকেন তার ভিতরে একটি হলো পায়ুপথে ক্যান্সার এবং এরকম আরও বহু রোগের কথা গবেষকরা জানিয়েছেন যেগুলো সৃষ্টি হয় সমকামিতার কারণে এ বিষয়ে আরেকটি তথ্য অবাক করার মতো তা হল পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট লোক হলেন সমকামী আর এইডস রোগে আক্রান্ত ব্যক্তিদের শতকরা আটষট্টি পার্সেন্টই হলেন সমকামী তার মানে সমকামী ব্যক্তিদের মধ্যে এইডস এবং ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সমকামিতার সর্বশেষ ভয়াবহ যে ক্ষতির কথা বলবো তা হল এটি মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতা টিকে থাকবে নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে বিপরীত লিঙ্গের মিলনের মাধ্যমে কিন্তু সমকামিতা এটাকে রুদ্ধ করবে অতএব এই ভয়াবহ কর্মের বিরুদ্ধে আমাদের সকলকে সোচ্ছার হতে হবে সচেতন হতে হবে সচেতন করতে হবে এর বিরুদ্ধে সকলকে দাঁড়াতে হবে নাহলে আল্লাহর আজাব সকলকে গ্রাস করবে এবং নানামুখী বিপদ আমাদের সকলকে পাইয়ে বসবে আল্লাহ তার আমাদের সকলকে এ ব্যাপারে সচেতন এবং সাবধান হত্যফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি